হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগত জানাই বংলি একটা চ্যানেলে। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রিয়াকশন ভিডিও। তো আজকে আমি রিয়াকশন দেবো হচ্ছে অস্থির বাঙালি আর ওপর, ঠিক আছে? অস্থির বাঙালি যে ফানি ভিডিওস হয় সেই বেঙ্গলি ফানি ভিডিওস ওপর আজকে আমি রিয়াকশন দেবো। তো আপনাদের কাছে রিকোয়েস্ট নেই, আপনারা কোথাও যাবেন না, ভিডিওটা পুরো দেখবেন এবং এনজয় করবেন। আমি ফিরে আসছি একটা ছোট্ট ইন্ট্রোর পরে, কোথাও যাবেন না বন্ধুরা, এক্ষুনি ফিরে আসছি। ওকে বন্ধুরা, তো আমরা ভিডিওটা স্টার্ট করছি, লেটস স্টার্ট। ও ভাই, স্টেজ ভেঙে পড়ে গেছে। আল্লাহ রে, গজব বেজ্জতি। হাই হাই, কেউ জলদি 999-এ কল দেন, সুমন ভাই পড়ে গেছে। এখানে আর কিছু না, সবই হচ্ছে সাকিব ভাইয়ের বদদোয়া। এই যেটা ব্যারিস্টার সুমন ভাইয়ের স্টেজের উপর লাগিয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির আরো একটি মজার পর্বে আপনাকে স্বাগত। আজকের ভিডিওটি পূর্বের চেয়ে অনেক বেশি মজার হবে, সো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। বর্তমানে সাকিব আল হাসান আর ব্যারিস্টার সুমন ভাইয়ের বর্তমান অবস্থা ঠিক এমনই। তার পাশে বিসিবি কর্মকর্তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছু করার নাই। অনেকে ঠোঁটে লিপস্টিক পর্যন্ত ব্যবহার করেন, তাদের এসব কাজ কি ইসলামে জায়েজ? ভাইরা, আমার বিব্রতকর প্রশ্ন এটি। সে লিপস্টিক টাইপ ঠোঁটে পুরুষ মানুষ হয়ে লিপস্টিক যদি দেয়, এটা তো হিজরা। এটা কিসের বক্তা, কিসের আলেম? বাবা, কথা কি ক্লিয়ার না? বেজার ইতনা সুকুন। হে গাইস, ভিডিওটা মজা লাগলো তাই শেয়ার করলাম, তবে এই ভিডিওটি সম্পর্কে কিছু বলবো না, আর আপনাদেরও কিছু বলার দরকার নাই, কারণ এখানে দুজনই আমার প্রিয় বক্তা, আর ধর্মের কোনো বিষয় নিয়ে ভালোভাবে না জেনে কথা বলা উচিত নয়। রুকো যারা, সবার করো। ও ভাই, সবার করো। ও তেরি, সেরা ছিল এটা, এটা সেরা ছিল। রমজান শুরুর আগের দিনে সেঞ্চুরি হাঁকিয়েছে বেগুন, একই পথে এগুচ্ছে শশাও। 60 টাকার নিচে কোনো সবজি মিলছে না, চড়া মাছ মাংসের দামও। নিত্যপণ্যের উচ্চ মূল্যের কাছে অসহায় প্রান্তিক আয়ের মানুষ। রোজা আসছে, একদিন বাকি, বাধ্য আমরা কিছু খাবার খাদ্যপণ্য কিনতে। সেই খাদ্যপণ্য গুলির দাম আকাশ চুম্বে, ভয়াবহ। আর আমাদের প্রাইম মিনিস্টারকে দেখুন, রমজান মাস উপলক্ষে পণ্যের দাম না কমিয়ে উল্টো। তবে আমি এটুকুই বলবো, বেশি বেশি টমেটো খান আর ভাতের উপর থেকে চাপ কমান। ও 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
আপনাদেরও কার কার অবস্থা? আমাদের সালমান ভাইয়ের মতো কমেন্টে হাত তুলুন, বইয়া বইয়া আরামে বহুত খাইছো, এখন একটু কাম কাজ করে খাও। আপনার রোগী, আপনার ফ্রেন্ডরা যখন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। ঘড়ি আঁকা আছে আর কি আঁকা আছে, বাকিগুলো আমার ফেভারিট ফ্ল্যাশ আছে, আমার মাস্ক ছিল। তো বন্ধুরা, প্রতিবারের মতো কি বলবো, খুব ফানিয়েস্ট ভিডিও ছিল, মানে কি বলবো, আরে বাপ রে, আমার সব থেকে সেরা লেগেছিল দুটো, সবথেকে দুটো মিমস আমার খুব সেরা লাগলো। একটা হচ্ছে সালমান ভাইয়ের যেটা ছিল, ওটা তো সব থেকে সেরা লেগেছে। আর তার আগে যে টিপ টিপ বর্ষা পানি যে গানটা হচ্ছিল, আর যেটাতে যে পোজগুলো দিচ্ছিল না ছেলেরা, ও ভাই, আমার ওটা দেখে জাস্ট মানে এত হাসি পেল। তা সে যাই হোক বন্ধুরা, এমন মজার মজার ভিডিও বানান উনি, তো ওনাকে একটা থ্যাঙ্কস জানাই যিনি ভিডিওটা বানান, খুব সুন্দর সুন্দর ভিডিও বানান উনি, আমার খুব দেখতে ভালো লাগে, তো সেই জন্য আমি রিয়াকশন করি আর আপনাদের সাথেও দেখি, নিজে মজা করি, নিজে এন্টারটেনও হই। তো এরকম ধরনের ভিডিও উনি বানান, তো ওনাকে একটা থ্যাঙ্কস জানানো অবশ্যই দরকার। আর বাকি ভিডিওর যদি কথা বলি, তো ভিডিও ইজ ভেরি ফানি, ঠিক আছে, আপনারা যাদের মন খারাপ থাকবে তারা অবশ্যই ভিডিওটা দেখে হাসতে বাধ্য হবেন। এত এত সুন্দর করে একটা ছোট, মানে একটা ছোটোখাটো ঘটনাকেও যে এত সুন্দরভাবে একটা প্রেজেন্টিংটাই হচ্ছে মানুষের, মানে একটা ক্রিয়েটরের আসল জিনিস, ঠিক আছে, যে তিনি কন্টেন্টটা কীভাবে প্রেজেন্ট করছেন, তো ওনার প্রেজেন্টিংয়ের যে এটা আছে সেটা খুবই সুন্দর, লোককে হাসাতে উনি পারেন, যিনি ভিডিওটা বানিয়েছেন তিনি লোককে কিন্তু খুব ভালো হাসাতে পারেন, ঠিক আছে, তার অঙ্গি ভঙ্গি কথা বলার স্টাইল, ঠিক আছে, সব কিছু মিলিয়ে একটা মানে বেশ সুন্দর ব্যাপার, এন্টারটেইন করতে পারেন ভালো। আর ভিডিওটা আমার যখনই দেখি তখনই ভালো লাগে, সুন্দর সুন্দর ভিডিও বানান, তো খুবই সুন্দর সুন্দর ভিডিও বানান আর খুবই ভালো লাগে দেখতে। তো ওভারঅল এটার উপরে তো আমি আর কিছু বলবো না, যেন বেশি কিছু বলার নেই, এটা কোনো সং না বা মানে ভিডিও সং না বা কোনো গান না বা কোনো র্যাপ না, যার সম্বন্ধে আমি আপনাদের কিছু ডিটেলে বলতে পারি। তো এই ভিডিওটা জাস্ট ফানি ভিডিও, আপনারা দেখে মজা নিতে পারেন, আপনারা দেখে নিজেদের একটা হ্যাপি হতে পারেন, সবাই হাসতে পারেন, হাসতে হাসা অবশ্যই সবার দরকার, যে শরীরের পক্ষেও ওটা ভালো। তো অবশ্যই সবাই হাসতে থাকুন আর ভালো থাকুন, এটাই চাই, আর নতুন করে আর কি বলবো বন্ধুরা, এটাই বলা ছিল, আর তো সেরকম কিছু বলার নেই। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার এই অবধি, পরের দিন আবার চলে আসবো নতুন একটা রিয়াকশন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই, সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন, এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেল ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন বন্ধুরা আছেন, আর যারা পুরানোরা আছেন তাদের বলবো থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য, আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকুন, আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আসবে এবং আমরা একসাথে এভাবে মজা করতে থাকবো। তো বন্ধুরা, চলুন বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি, পরের দিন আবার চলে আসবো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।